এই জন্য আলিম হাকিম আল্লাহকে নিরানব্বই নামের দুটি নাম এখানে আসা হয়েছে এই একটি প্রশ্ন অমুসলিমদের আজকালকার জামানে কারণ মুসলিমরা তো কমজোর যার ফলে যখন কোন জাতি কমজোর হয় তখন তাদের বিভিন্ন রকমের আক্রমণ হয় হ্যাঁ মানসিক হয় শারীরিক হয় তারপরে ধর্মীয় হয় তো দুর্বলতার যুগে কাফের রায় সাহস পেয়েছে যে জিজ্ঞেস করে যে আমরা কেন তোমাদের মক্কায় ঢুকতে পারবো না কেন তোমাদের মক্কায় ঢুকতে পারবো না আমরাও ঢুকবো এর উত্তর কি দেবেন যদি ওদেরকে বলেন কোরআনে কোরআন বিশ্বাসী করে না পাক আমরা কি বললো না ধর্মীয় স্বাধীনতা রে সুতরাং আমরা আমাদের ধর্ম নিয়ে হিন্দু বলে মূর্তি পূজা করার জন্য ঢুকবো খ্রিস্টান তাদের ধর্ম কর্ম করার জন্য ঢুকবে যে যেমন সেই রকম করে ঢুকবে হ্যাঁ এক স্বাধীনতা আজকালকে যে স্বাধীনতা বলা হচ্ছে না জনস্বাধীনতা নারী স্বাধীনতা বাক স্বাধীনতার নামে রসুলকে কে গাল দেওয়া আল্লাহকে গালি দেওয়া আর সব স্বাধীনতা এগুলো এগুলো স্বাধীনতা গেছে কিন্তু যদি মুসলিম ন্যায্য অধিকার চাই না না সন্ত্রাসী হয়ে যায় মুসলিম যদি ন্যায্য অধিকার চাই প্যালিস্টাইনে অথবা অন্য কোনো যায় বারমাই হ্যাঁ আর সে ন্যায্য অধিকার আদি জন্য কিছু করে তো মুসলিমের নাম তখন সন্ত্রাসী হয়ে যায় টেরিস্ট হয়ে যায় এই হচ্ছে যারা পৃথিবীর মরল তাদের কাছে বিচার তো যেহেতু মুসলিমরা দুর্বল সুতরাং মানে না হাদিসও মানে না কি উত্তর দেবেন বলেন দেখেন কোনো দেশে যাওয়ার জন্য কি লাগে একটা পাসপোর্ট লাগে আর একটা ভিসা লাগে লাগে না লাগে না সৌদি আরবে কি আপনাকে ঢুকতে দিত যদি আপনার ইন্টারন্যাশনাল পাসপোর্ট না থাকতো আর ভিসা না থাকতো ঠিক কিনা দুটো জিনিস পাসপোর্ট লাগবে তারপরে তারপরে পাসপোর্টে ভিসা লাগাইতে হবে ঢুকতে পারবেন না হলে ঢুকতে পারবেন না না ঠিক জি হ্যাঁ এটা তো তারা জুলুম জুলুম বলছে ভাই আল্লাহর জমিন এই দিক থেকে ওই দিক আমার এই স্বাধীনতা এই স্বাধীনতা না আমি সারা পেতে পূর্ব থেকে পশ্চিম আমি তার মতো আর বড় বড় যারা পর্যটক ছিল তাদের মতো ঘুরবো কোন পাসপোর্ট নিয়ে ঘুরে চলিবেন জুলকার জুলকারনাইন কোন পাসপোর্ট নিয়ে ঘুরেছিল আর ভিসা নিয়ে ঘুরেছিল আমরা কেন পাসপোর্ট আর ভিসা যদি কেউ বলে তো মানবে কোন সরকার কি মানবে কেউ তো মানবে না তো সবাই তো একবাক্যে স্বীকার করছেই যে কোন দেশে ঢোকার জন্য আপনি ওই দেশের যে হতেন নাগরিক নন সুতরাং আপনার কি লাগবে পাসপোর্ট আর ভিসা লাগবে আমরাও বলছি যে আল্লাহর জমিনের একটি জায়গা আল্লাহ পাক মক্কাতুল মুকাররমা আমের এর এলাকাকে হ্যাঁ তার জন্য একটা বিধান তার রয়েছে আসমানি বিধান সেটা হচ্ছে যে এখানকার একটা ভিসা লাগবে গেছে গেছে সেই ভিসাটা খুব সহজ তার জন্য যেতে হয় না আর কোনো কোথাও যেতে হয় না কোনো অফিস আদালতে যেতে হয় না বরং কোন আলেমের কাছেও যাওয়ারও প্রয়োজন নেই আপনি যদি মনে আমি কোন আলেমের কাছেও যাব না কোন মসজিদের ইমাম সাহেবের কাছেও যাবো না আমি আমার ব্যক্তি জীবনে শুধু বলবো সেটা কি লাইলা ইলাহা ইল্লাল্লাহ বা আশহাদু আল্লা আমি সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই তুমি সাক্ষী দিয়ে দাও আর এর প্রমাণ পেশ করে দাও যে তুমি আসলে মুসলিম তোমার ডকুমেন্টসে আর তারপরে তুমি দেখো بس একটি বিষয় লাই ইলাহ ইল্লাল্লাহর ফিসা লাগবে লা ইলাহ ইল্লাল্লাহর শাহাদাত লাগবে আর মুহাম্মদুর রাসূলুল্লাহ শাহাদাত লাগবে بس এই দুটো ওয়ার্ড পাসপোর্ট আর ভিসা লাগে আপনার অন্য দেশে ঢোকার জন্য আর আমাদের কাছে দুটো কলমার শাহাদাত লাগবে লাগবে দুটো বাক্যের না এটা হচ্ছে একটি জবাব দ্বিতীয় জবাব প্রত্যেক দেশে কিছু সুরক্ষিত এলাকা রয়েছে যেটা সরকারের খাস লোকদের জন্য বরাদ্দ করা আছে ওই এলাকায় আপনি সেখানকার নাগরিক হিসাবে যদি বলেন আমি নাগরিক বাংলাদেশের হ্যাঁ আমি সৌদি আরবের নাগরিক সুতরাং আমি এলাকায় ঢুকব পারবেন ঢুকতে সে এরিয়াগুলোকে কি বলা হয় আজকাল ক্যান্টন ক্যান্টনমেন্ট এরিয়া বোঝা গেছে না সামরিক এলাকা যেখানে সেনা বাহিনী থাকে ওই এলাকায় আপনি বাংলাদেশি হিসাবে বাংলাদেশের ওই এলাকাগুলিতে ঢুকতে পারবেন পারবেন কেউ না পারবেন না ওখানে ঢোকার জন্য কি হতে হবে কি হতে হবে সামরিক লোক হতে হবে হ্যাঁ ওই ডিপার্টমেন্টের লোক হতে হবে তাহলে ঢুকতে পারবে ঠিক কি না ওই এলাকায় ঢোকার জন্য ওই ডিপার্টমেন্টের লোক হতে হবে তাহলে ঢুকতে পারবে না বাইরের জনসাধারণ জনগণ সেখানকার নাগরিক যদি প্রফেসর হয় ডাক্তারও হয় আর ইঞ্জিনিয়ারও হয় হ্যাঁ এমনকি যদি মন্ত্রী হয় অন্য দফতরের মন্ত্রী হ্যাঁ সে ডিফেন্স দফতরের নয় আর তার কাছে পাস না থাকে ঢুকা তো তার অধিকার নেই না তার অধিকার আছে যখন তখন ঢুকে যাবে বলবে খাদ্যমন্ত্রী ঢুকছে ওই এতে সামরিক এলাকায় পাস লাগবে না তোকে বোঝা গেছে জি হ্যাঁ এই এইরকমই আল্লাহ পাক রব্বুল আলামিন তার জমিনে একটি এলাকা রেখেছেন যেটা সামরিক এলাকা সেটা হচ্ছে মাত্র সেখানে কারা ঢুকবে হ্যাঁ যেমন সরকারের লোকেরা সামরিক লোক ছাড়া ওই ক্যান্টনমেন্ট এরিয়ায় অন্য কেউ ঢুকতে পারে না ঠিকই তেমনি বান্দা আল্লাহর বান্দা দুই রকম আল্লাহর আম বান্দা যারা ইচ্ছাই অথবা অনিচ্ছাই স্বেচ্ছায় হয়তো আল্লাহর বিধান মানে না কিন্তু অনিচ্ছাকৃত যেই ক্ষেত্রে ক্ষমতা চলে না আল্লাহ পাকের সৃষ্টিগত বিধান মেনে চলতে বাধ্য আল্লাহ মুখ তৈরি করেছেন এখান থেকে খাবার ঢুকানোর জন্য চোখ সৃষ্টি করেছেন দেখার জন্য ওইভাবেই দেখে কাফেরও দেখে নাস্তিকও দেখে আর ও দিয়ে খায় তাই না পা দিয়ে চলে হাত দিয়ে ধরে ঠিক না তো এইগুলোর ক্ষেত্রে যেহেতু তার ক্ষমতা চলে না আল্লাহর না ফর্মের বিরুদ্ধ আচরণ করার সেই জন্য আল্লাহর সৃষ্টিগত বিধানগুলি মেনে চলে কিন্তু আল্লাহর আল্লাহর শরীয়তগত বিধানগত বিধানগুলি মানে না আল্লাহর যেগুলো এই বিধান শরীয়তগত বিধান সেগুলির ক্ষেত্রে যেহেতু ক্ষমতা আছে তার আমি মানক আলমা পড়ব না আমি বিশ্বাস করব না আল্লাহর একত্বকে আমি রাসূলকে রসুল বলে বিশ্বাস করব না আমি নামাজ পড়ব না আমি রোজা রাখব না এই ক্ষমতা সে জানা অস্বীকার করে সুতরাং আল্লাহ পাকের বান্দা মানব জাতি হচ্ছে দুই রকম खास বান্দা যারা হচ্ছে মুমিনিন মুসলিমিন আত্মসমর্পণকারী আর आम বান্দা মুসলিম অমুসলিম সকলে আল্লাহর গোলাম ইয়া ইবাদিল্লাযিনা আসরাফু আ'লা আনফাসি হে আমার বান্দারা যারা সীমালঙ্ঘন করেছে নিজের বা জুলুম করেছ এতে কাফের সম্বোধনে সামিল কি না শেরিক করে কুফুরি করে নাস্তিক হয়ে জুলুম করেছ লা তখন তুমি রহমত আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না এখনো বেঁচে আছো তবার দরজা রহমতের দরজা খোলা আছে কাফের সামনে খোলা নেই হ্যাঁ হিন্দুর সামনে খোলা নেই কবর পূজারীর সামনে খোলা নেই হ্যাঁ চোর আর জানি জানাকারির সামনে খোলা নেই সবার সামনে খোলা আছে ঠিক না অমস অমুসলিমের সামনে খোলা আছে লাতাখনা তুমি রহমত ইন আল্লাহ ইয়ে বা তুমি যদি তোবা করে সংশোধন করে নাও তোমার কর্মজগতে এই জগতে তাহলে আল্লাহ সব গুনাই মাফ করতে পারে তাহলে আল্লাহর আম বান্দার কথা কোরআন খারিম উল্লেখ করা হয়েছে আমবান্দা আল্লাহর আম জমিনে চলাফেরা করবে আর খাস বান্দা মুসলিমিন এরা হচ্ছে আল্লাহর সামরিক আল্লাহর দিনের জন্য যেমন দেশের জন্য জানের কুরবানি হ্যাঁ স্ত্রীকে বিধবা করা আর ছেলে মেয়েদের প্রস্তুত রয়েছে সামরিক লোকেরা ঠিকই মুসলিম তারা আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য তারা স্ত্রীকে বিধবা করার জন্য আর ছেলে মেয়েদের এতিম করার জন্য প্রস্তুত হয়ে রয়েছে মুজাহিদিন এরা ওরা শুধু মক্কাতুল মক্কা ঢুকবে তারা হচ্ছে মুসলিম বুঝতে পেরেছেন জি ওদের জন্য এই দুটো উত্তর অমুসলিমদের জন্য আর মুসলিমের জন্য বলবেন যে সুরাত করিম সাল্লাম বলেছেন যে আখরে জুল নবী মুশরিকিম সাল্লা শেষ জিম বলেছেন দেখো তোমরা মুশ্রিকদেরকে বহুত্ববাদীদেরকে আরব উপদ্বীপ থেকে বের করে দাও শুধু মক্কা থেকেই নয় আরব উপদ্বীপ থেকে আরব উপদ্বীপে যেন কোন মুশরিক না থাকে এ হচ্ছে নবী নবীলাম

একটা আয়াত বলবেন হাদিস বলবেন কিন্তু দুটো যুক্তি মনে রাখবেন এইসব ক্ষেত্রে যখন সরকারকে বলেন না যে জুলুম ঢুকতে আমার দেশের ভূমি দেশকে আমি যে কোনো জায়গায় ঢুকবো ঢুকতে দেয় না তারপর অপরাধ করে না সরকার তো আল্লাহ কোন অপরাধ করেছে আল্লাহ বলছেন যে সহজে একটা ভিসা আছে ভিসা তুমি নিয়ে নাও নিজে থেকে নিয়ে নাও স্বাধীনভাবে নিজেই নিয়ে নাও আর ঢুকে পড়ো তুমি আমাদের কাছ থেকে একবারে পারমানেন্ট সার্টিফিকেট লাগবে না কালে মায় তাই পড়ার পর একটা টেম্পোরারি যদি সার্টিফিকেট নেই টেম্পোরারি সার্টিফিকেট ইসলামিক সেন্টার থেকে নিয়ে নেন আর নেওয়ার পরে আপনার আইডি কার্ড এখানকার হিন্দু ইহুদি খ্রিস্টান যা কিছু হোক না কেন আপনাকে দেশের সরকার অনুমতি দিয়েছে এখানে কাজ করার জন্য আপনি ওই আপনার টেম্পোরারি সার্টিফিকেট নিয়ে মক্কা চলে যান না কেন কেউ কিছু বলবেন না আপনাকে আমরা করতে যাচ্ছি হ্যাঁ জিয়ারতে যাচ্ছি আমি আল্লাহর ইবাদ করার জন্য হারামে যাচ্ছি তো আল্লাহ ফকরবুল আলমিন মুশেককে কি বলেছেন না পাক বলেছেন তারপরে আল্লাহ রবুল্লা আলমিন